নেই কোনো আরোহী, তবুও মহাসাগরে ছুটছে জাহাজ। বৈজ্ঞানিক কল্পকাহিনী নয়, শিগগিরে এমন দৃশ্য দেখা যাবে নরওয়ে জেটি ঘাটে। বিশাল আকৃতির এই রোবট জাহাজে রয়েছে উন্নত প্রযুক্তির ক্যামেরা, মাইক্রোফোন, রাডার, জিপিএস, আছে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে যোগাযোগের নানা প্রযুক্তি। অটোপাইলট ব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে চলাচল করতে পারবে জাহাজটি। যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান ওশান ইনফিনিটির নতুন উদ্ভাবন আর্মাডা রোবট জাহাজটির দৈর্ঘ্য 78 মিটার। সাধারণত এই ধরনের জাহাজে 40 থেকে 50 জন ক্রুর প্রয়োজন হয়, তবে এতে কাজ করছেন মাত্র 16 জন। কয়েকশো মাইল দূরে ইংল্যান্ডের সাউদাম্পটনে রয়েছে ওআই রিমোট অপারেশন সেন্টার। সেখানে থাকা 20টি ব্রিজ স্টেশনে আসে জাহাজের ক্যামেরা ও সেন্সর থেকে পাঠানো নানা তথ্য ও ছবি, যার সাহায্যে বহুদূর থেকেই নিয়ন্ত্রণ করা যায় রোবট জাহাজটি। আর্মাডা নামের এই জাহাজ কাজ করবে অফশোর উইন্ড ফার্ম অপারেটরদের সমুদ্রের তলদেশের জরিপে, পাশাপাশি গ্যাস ও তেল শিল্পের জন্য করবে পরীক্ষা নিরীক্ষা। তবে বিরূপ আবহাওয়ায় অন্যান্য জাহাজ বা বন্দরের সঙ্গে যোগাযোগের চ্যালেঞ্জের মুখে পড়ার শঙ্কা করছেন গবেষকরা। মাসুম রাব্বি, চ্যানেল 24।